বন্দে মাতরম বলে মানে শুভ সকাল তোমাদের। আমি তোমার পূর্ব ক্লাসে পড়ি কোন ক্রমিক যোগ, ক্রমিক যোগ পড়ি এক র ক্রমিক যোগ পড়ি। আজ কোণ শিখব দুই র ক্রমিক যোগ। দেখো সমস্তে সাত বাহার করছ, দেখো সমস্তে দুই র ক্রমিক যোগ। দেখি পাচ্ছ সমস্তে কোন আমি কোন লেখা যাইছি ব্ল্যাকবোর্ডে, সমস্তে ব্ল্যাকবোর্ডে দেখো কোন লেখা যাইছি দুই র ক্রমিক যোগ। ক্রমিক যোগ কোন রে, তুমি পূর্ব ক্লাসে এক র ক্রমিক যোগ পড়িছিল, এক র ক্রমিক যোগ যেমিতি ঠিক সেমিতি দুই র ক্রমিক যোগ। সমস্তে দেখো ব্ল্যাকবোর্ড দেখো কোন লেখা যাইছি শূন্য যুক্ত দুই যে কেতে দুই, দুই যুক্ত দুই চারি, চারি যুক্ত দুই ছ, ছ যুক্ত দুই আট, আট যুক্ত দুই দশ, দশ যুক্ত দুই বারো, বারো যুক্ত দুই কেতে চৌদ, চৌদ যুক্ত দুই ষোহল, ষোহল যুক্ত দুই অঠর, অঠর যুক্ত দুই কুড়িয়ে। তাহলে এই দুই বা করু কুড়িয়ে পর্যন্ত হেলা কোন দুই র ক্রমিক যোগ। ক্রমিক যোগ কোন জানিছ, ক্রম অনুসারে যোগ করিবাকু ক্রমিক যোগ কোহাযায় বা ক্রমান্বয়ে যোগ করিবাকু ক্রমিক যোগ কোহাযায়। দুই র ক্রমিক যোগ সমস্ত লেখিল, তারপরে লেখ তিন র ক্রমিক যোগ।
ଲେଖିଲ ତ ସମସ୍ତେ ଲେଖିଲ ଯୋଗ ତମର ପଢାଯାଇଛି ଯୋଗ ବି ତୁମେ ଜାଣିଛ ସେଥିପାଇଁ ତୁମକୁ କିଛି ଯୋଗ କରିବାକୁ ଦଉଛି ଯୋଗ କରିବାକୁ ଦଉଛି ତୁମେମାନେ କରିବ ପ୍ରଥମେ କଣ ଅଛି ଚବିଶ ଅଠର ଚବିଶ ଯୁକ୍ତ ଅଠର ଚବିଶ ଯୁକ୍ତ ଅଠର କେମିତି ଯୋଗ କରିବାକୁ ଜାଣିଛ ଯୋଗ କରିବାକୁ ହବ ତାପରେ ଚଉଷଠି ଯୁକ୍ତ ଚଉତିରିଶ ତାପରେ ବୟାଳିଶ ଯୁକ୍ତ ପଚିଶ ତାପରେ କଣ ଅଛି ଅଠାବନ ଯୁକ୍ତ ଛତିଶ ତାପରେ କଣ ଅଛି ଛଅଷଠି ଯୁକ୍ତ ଅଠାବନ ତାପରେ ଚଉରାଅଶୀ ଯୁକ୍ତ ଛପନ ଏତିକି ତୁମକୁ ଯୋଗ କରିବା ପାଇଁ ଦିଆଯାଇଛି ତୁମେମାନେ ଯୋଗ କରିବ ଏସବୁ ତୁମର ପୂର୍ବ ପାଠ ଏ ପୂର୍ବ ପାଠ ଆଉ ଥରେ ଅଭ୍ୟାସ କରିବ କିଛି ଯୋଗ ତୁମେ ତୁମ ଖାତାରେ କରିବ ଲେଖ ସମସ୍ତେ ଦେଖିଲ ଯୋଗ କରିବ ଆଜି ତୁମର କଣ ପଢା ହେଲା ଦୁଇର କ୍ରମିକ ଯୋଗ ଆଉ ତିନିର କ୍ରମିକ ଯୋଗ ତା ସହିତ କିଛି ଯୋଗ କରିବା ପାଇଁ ତୁମକୁ ଦିଆଯାଇଛି ସେସବୁ ହେଲା ତୁମର ପୂର୍ବ ପାଠର ଆଲୋଚନା ହେଲା ଯୋଗ କେତେ ଦିଆଯାଇଛି କରିବା ପାଇଁ ସେ ଯୋଗ କେତୋଟି ମାନେ କରିବ ଆଉ ଦୁଇର କ୍ରମିକ ଯୋଗ ତିନିର କ୍ରମିକ ଯୋଗ ଘରେ ସମସ୍ତେ ଅଭ୍ୟାସ କରିବ ବାରମ୍ବାର ଅଭ୍ୟାସ କରିବ ଆଉ ତୁମର ପର କ୍ଲାସରେ ଆମେ ଆଉ କିଛି ପଢିବା